সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডি মামলার শুনানি, আপাতত স্থগিত হয়ে গেল শুনানি, পরবর্তী শুনানি 11 এপ্রিল। সুপ্রিম কোর্টে আজ ডি মামলার শুনানি ছিল, যার জন্য অপেক্ষায় ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। আপাতত সেই শুনানি স্থগিত করা হলো, পরবর্তী শুনানি 11 এপ্রিল। বিজেন্দ্র সিং আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, এর আগেও আমরা দেখেছিলাম 15-র বদলে আজকে 21 তারিখে শুনানি হওয়ার কথা ছিল, আজও পিছিয়ে গেল ডি মামলার শুনানি, কি কারণ? কারণ দুটো রয়েছে সুস্মিতা। এক হলো অন্য কেস লিস্টেড ছিল 12টা থেকে, যেটা কোর্ট আজকে শুনবে আগে থেকে জানিয়ে রেখেছিল। যেহেতু 12টা বেজে গেছিল তখন তারা বললেন যে লাস্ট আইটেম যেটা রয়েছে 53 তারা শুনতে চান সেখানে কি বক্তব্য রয়েছে। তখন কিছু আইনজীবীও বলেন যারা অ্যাপিয়ার করছেন বিভিন্ন পার্টিদের সব থেকে, যে তাদের কিছু সময় লাগবে, তারাও কিছু সাবমিশন গুলো দিতে চাইছেন লিখিত ভাবে। এখন কোর্ট বলে কি আগামী মঙ্গলবার তাদের এটা রেখে যেতে পারে, আজকে রাখা হয়েছিল। সেই সময় কিছু আইনজীবী বলেন না আগামী মঙ্গলবার, তার পরের মঙ্গলবারে করা হোক। তখন সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় কি এইভাবে যদি করা হয় তাহলে আগামী মঙ্গলবারে তো তারা হিয়ারিং হবে না, যদি সবাই তৈরি না থাকে। সবার বক্তব্য শোনা হয়েছে, ফিজিবল ডেট ঠিক করেছে আজকে কোর্ট, যেটা বলেছে 11 এপ্রিল তারা শুনবেন। সময় বলা হয়েছিল দুটো সময় রাখা হোক, এটাতে কোর্ট বলেছে কি তারা 11 তারিখ শুনবেন। সময় তারা এখনো ঠিক করছে না, তাতে আগামী শুনানি এখন 11 এপ্রিল সুপ্রিম কোর্টের ডিএ মামলার হবে। পিছিয়ে গেল আবার, এর আগে আমরা দেখেছিলাম প্রায় 1 মাস পিছিয়ে গেছিল। আজকে যখন উঠেছিল মনে করা হয়েছিল যে আজকে কিছু হিয়ারিং হবে, কিন্তু আজকে কার্যত কোনো হিয়ারিং বিশেষ হয়নি এবং 11 এপ্রিল অব্দি অ্যাডজার্ন হয়ে গেছে। ইতিমধ্যে যারা সাপ্লিমেন্টারি কিছু ডকুমেন্ট জমা দিতে চেয়েছেন তাদেরকে কোর্ট অনুমতি দিয়েছে, পরবর্তী শুনানি 11 এপ্রিল সুপ্রিম কোর্টে হবে। বিজেন্দ্র ধন্যবাদ। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, আজ ডিএ মামলার শুনানির কথা ছিল কিন্তু সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছল, পরবর্তী শুনানি হবে 11 এপ্রিল। আপাতত শুনানি স্থগিত হলো বিশেষ কারণে এবং সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছল। ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীরা ডিএর দাবিতে তারা পথে বসে রয়েছেন, তাদের আন্দোলন শহীদ মিনার চত্বরে সেখানে চলছে। তারা অত্যন্ত আশাবাদী ছিলেন আজকের এই শুনানি থেকে কি জানা যায় সেদিকে, যদিও সুপ্রিম কোর্টে কিন্তু বিশেষ কারণে আজকে ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল, পরবর্তী শুনানির দিন 11 এপ্রিল ধার্য হয়েছে। আপাতত শুনানি স্থগিত হয়ে গেল, সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পেছল, ফের শুনানি হবে 11 এপ্রিল। একদিকে যখন আন্দোলন চলছে ডিএর দাবিতে, তার পাশাপাশি কিন্তু অনশনও চলছে, সেই অনশনও কিন্তু 40 দিনে পড়লো। অন্যদিকে আন্দোলন কিন্তু প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গিয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। উজ্জ্বল, আন্দোলনকারীরা আমরা সকাল থেকেই দেখছিলাম তারা অত্যন্ত আশাবাদী, আজকের দিনটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনটাই তারা বলছিলেন। ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল, পরবর্তী শুনানি 11 ফেব্রুয়ারি হবে, কি বলছে 11 এপ্রিল হবে, কি বলছেন তারা? একেবারেই তাই। দেখো, আজকে সবেমাত্র 21 তারিখ এবং 11 এপ্রিল মানে প্রায় 20 দিনের অপেক্ষা। এবং যারা এখানে দিনের পর দিন এসেছেন, এই আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছেন, তারা কিন্তু আজকে সকাল থেকে আশাবাদী ছিলেন যে নিশ্চিতভাবেই আজকে হয়তো একটা রায় ঘোষণা হবে এবং সেই রায় তারা জানতে পারবেন তারা ডিএ পাবেন কি পাবেন না। অর্থাৎ এতদিন পিছিয়ে যাওয়া, এটাকে তারা কিভাবে দেখছেন? পিছিয়ে তো গেল, কি বলবেন? দেখুন, আমরা একটু হতাশই হলাম, কারণ আমরা ভেবেছিলাম আজকে একটা চূড়ান্ত নিষ্পত্তি হবে। তো তবুও আমরা ভরসা রাখছি মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টের উপরে, কিন্তু তাও আমরা হতাশাগ্রস্ত। এই কারণে আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাব, কারণ আমাদের দাবি আমাদেরকে বুঝে নিতে হবে, দিয়ে আমাদের অধিকার, আমরা কর্মচারীরাই লড়াই আন্দোলন করে এটা বুঝে নেব। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো যে তারা কি মনে করছেন এই যে ডিএ মামলাটা পিছিয়ে যাওয়া, কি মনে করছেন আপনারা? কি, হ্যাঁ, হতাশ তো অবশ্যই, তার সাথে সাথে যে সমস্ত দাদা ভাইয়েরা অনশন করছেন তাদের জন্য আমাদের, আমরা খুব উদ্বিগ্ন হয়ে আছি যে তাদের অবস্থা কেবল একটু সরকার থেকে যদি এসে একটু অন্তত হাজিরাও দিতেন কেউ, তাহলেও হয়তো আমাদের একটু, আমরা মানে কি বলবো, হতাশাটা কাটিয়ে উঠতে পারতাম। না, আমাদের তো 3টে দাবি রয়েছে, শুধু মহার্গ ভাতা তো আমাদের দাবি নয়, আমাদের তার সঙ্গে স্বচ্ছভাবে শূন্য পদে নিয়োগ এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ দাবি।
না মূল নয় আমাদের এইটা একটা দাবি এটা আমরা এক নম্বরে রেখেছিলাম কিন্তু এটা পিছিয়ে যাবে আমরা তো শুধু কোর্টের উপরে নির্ভর করছি না কোর্টের ব্যবস্থায় যা আছে বিচারপতিরা তারা যতক্ষণ না সন্তুষ্ট হচ্ছেন তারা ততক্ষণ এটা বিবেচনা করবেন কিন্তু তাতে আমাদের কোনো হতাশা নেই আমাদের রাস্তার লড়াই চলবে কোর্টের লড়াইও চলবে আন্দোলনকারীরা বলছেন তাদের পথের যে লড়াইতে তারা এগিয়েছেন সেই লড়াই চলবে কিন্তু এই আইনি লড়াই এখনো পর্যন্ত কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক আমরা দেখেছি দীর্ঘ আইনি পথ কিন্তু এই আন্দোলনকারীরা পেরিয়ে এসেছেন সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ স্যাটের রায় এবং তারপর কিন্তু একে একে তারা পৌঁছে গিয়েছেন একেবারে সর্বোচ্চ আদালতের দরজায় সেখানে অপেক্ষার মেয়াদ তো আরো বাড়লো দেখো একদমই ডিএর যারা আন্দোলনকারী তাদের জন্য এবং সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এই যে অপেক্ষার মেয়াদ সেটা নিঃসন্দেহে বাড়লো এটা বলার অপেক্ষা রাখে না তার কারণ হলো তুমি জানো যে আজকে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেই শুনানি ইতিমধ্যে মহামান্য বিচারপতিরা পিছিয়ে দিয়েছেন এবং আগামী 11 এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়েছে সেই সময় এই ডিএ মামলা বা মহার্ঘ ভাতা মামলা যে শুনানি সুপ্রিম কোর্টে চলছে সেখানে শুনানি আবারও হতে পারে কিন্তু তুমি জানো যে মূলত যখন কলকাতা হাইকোর্টের তরফ থেকে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত তারা কিন্তু বলেছিলেন যে 3 মাসের মধ্যে সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে সেই মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে এবং সেটাকে সরকারের তরফ থেকে যারা আধিকারিক আছেন তারা এই 3 মাস সময়ের মধ্যে সেই গোটা বিষয়টা খতিয়ে দেখবেন যে কত মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে এবং তারপরে তারা সেই মহার্ঘ ভাতা প্রদান করবে কিন্তু সেই 3 মাস সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও আবারও সেটার পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সরকারের তরফ থেকে সেই কলকাতা হাইকোর্টের একই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার কিন্তু সেখানেও ডিভিশন বেঞ্চের তরফ থেকে কিন্তু তার আগের যে নির্দেশ ছিল সেই নির্দেশই বহাল রাখা হয় এবং যার ফলে এই সুপ্রিম কোর্টে মামলা এখন সুপ্রিম কোর্টে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারি কর্মচারীদের যে বকেয়া মহার্ঘ ভাতার ভাগ্য সেটা কিন্তু কার্যত ঝুলে রইল ধন্যবাদ সৌভিক